দুই ছেলেকে নিয়ে মা দেখতে চান পরিমণি। কান চলচ্চিত্র উৎসবের 76তম আসরের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে শনিবার প্রিমিয়ার হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণির অভিনীত সিনেমা মা। আর কদিন পরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, তাই তো সিনেমাটি মুক্তির আগে পরিচালকের কাছে বিশেষ আবদার জানালেন পরিমণি। বললেন সিনেমাটির প্রথম শো দেখার সময় পর্দার সেই ছোট্ট ছেলেটিও তার সঙ্গে চাই, নিজের ছোট্ট সন্তান রাজ্যসহ দুই ছেলে নিয়ে সিনেমাটি দেখতে চান তিনি। রবিবার সকালে পর্দার সেই ছোট্ট ছেলেটির সঙ্গে নিজের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচালকের কাছে এমন একটি আবদার জানালেন পরিমণি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, মা সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি, রাজ্য তখন আমার পেটে, আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো আমার কি ছেলে হবে, বাচ্চাটা কত বড় হয়ে গেছে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো, আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শোটা দেখতে চাই। আগামী 26 মে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা মা। এতে পরিমণি ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম চুই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেন সহ আরও অনেকে।